হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো আপনাদেরকে বোয়াল মাছের কষা। সেজন্য এখানে একটা মাঝারি সাইজের আস্ত বোয়াল মাছ লেজ মাথা সহকারে নিয়েছি। দিলাম তাতে সামান্য পরিমাণ লবণ, দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিচ্ছি মরিচের গুঁড়া, 1 টিস্পুন করে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন হাত দিয়ে মশলাগুলোকে মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে চলে যাচ্ছি চুলায় রান্না বসাতে। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 চিমটি পরিমাণ দিচ্ছি আস্ত জিরা। এখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ রান্নার তেল। পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেলে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, সামান্য পরিমাণে পানি দিচ্ছি। দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চামচ পরিমাণ দিলাম লবণ। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢাকনাটা দিয়ে ঢেকে কষিয়ে নেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে মাছগুলোকে আলতো হাতে উল্টে দিচ্ছি। মাছের অপর পাশটা হওয়ার জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট। চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। ঢাকনা উঠিয়ে মাছগুলোকে আলতো হাতে নেড়েচেড়ে দিব এখানে সামান্য পরিমাণ পানি। দিচ্ছি 6-7টা আস্ত মরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পুরোপুরি রান্নাটা হয়ে যাওয়ার আগ পর্যন্ত। সময় লাগবে আমার 5 থেকে 6 মিনিট। তেলটা উপরে ভেসে উঠে ঝোলটা কিন্তু কমে গিয়েছে, রান্না হয়ে গিয়েছে। চুলা বন্ধ করে দেখাচ্ছি, হয়ে গেল খুবই মজাদার বোয়াল মাছের কষা। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরকম সহজ সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।